এক তো ভারতীয় জনতা পার্টি যে গতিতে এগোচ্ছে বিস্তার হচ্ছে সেজন্য একটু যুঝারু ডাইনামিক কার্যকর্তা আমাদের দরকার যারা এই গতিটাকে কন্টিনিউ করে পার্টিকে এগিয়ে যাবে বিশেষ করে যুবকদেরকে সামনে আনার জন্য আমরা বিশেষ চেষ্টা করছি সেজন্য এবং পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে রেজাল্ট হয়েছে যে পারফরমেন্স হয়েছে কার্যকর্তাদের আর আজকে যেভাবে পার্টিতে লোকে আসছে সেজন্য একটু যুব নেতা আমরা নেতৃত্বে আনতে চাইছি সেই দৃষ্টিতে ভেবে কিছু জেলাতে পরিবর্তনের প্রয়োজন হয়েছে কোথাও জেলা কমিটির মধ্যে পরিবর্তন কোথাও পুরো কমিটির পরিবর্তন এরকম চিন্তা ভাবনা হচ্ছে দুদিন ধরে আলোচনা হচ্ছে আজকে কেন্দ্র নেতারা আসছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে সেই পরিবর্তনটা আমরা ঘোষণা করব কিন্তু সিচুয়েশন যতক্ষণ নর্মাল হচ্ছে প্রত্যেকের সম্বন্ধে ভাবা লিস্ট ফলো করা যেমন কিছু বুথ কমিটি আমাদের বাকি আছে ফাইন সেখানে লোক পেয়ে গেছি আমরা কিছু বুথ কমিটি ছোট ছিল এটাকে বাড়া পাঁচ দশ ছিল পঞ্চাশ পর্যন্ত নিয়ে যাবো আমরা তার মধ্যে যারা পুরনো কার্যকর্তা আছেন বিশেষ করে কংগ্রেসের সিপিএম এর অনেক অভিজ্ঞ আছেন রাজনীতি জানেন তাদেরকে আমরা একটু উপরে জায়গা দেবো আর জেলাতেও কাউকে নিচ্ছি এছাড়াও যারা গত এক বছরের মধ্যে এসছেন বা আগে এসছেন তাদেরকে কোথাও জেলার অবজারভার করেছি আমরা পালক করেছি লোকসভার শুরু হয়ে গেছে প্রসেস তারা কাজের মধ্যে লেগে গেছে আর যেমন যেমন আসতে থাকবেন তাদের যোগ্যতা তাদের অভিজ্ঞতা অনুযায়ী তাদেরকে আমরা সব কাজে রাখবো কি যোগ্যতা আছে কতটা ক্যাপাসিটি আছে তার কোন দায়িত্ব হওয়া উচিত তো কিছুদিন কাজ করার পরে তার সম্বন্ধে আমাদের যে ধারণা উনিও আমাদের পার্টিটাকে বুঝবেন আমাদের সংগঠন পদ্ধতিতে জানবেন আমাদের লোকেদের সঙ্গে পরিচয় হবে পরস্পরের তবে তো সংগঠনের কাজ করবে দু চার মাস সময় লাগে তারপরে তার সম্বন্ধে আমাদের যেরকম যেরকম ধারণা হয় তাকে সেই কাজে আমরা লাগাই তো সেই যে বেশি লোককে নিয়ে কাজ করার যে ক্যাপাসিটি যারা ডেভেলপ করছে তারা কাজ করছে যারা পারছে না তাদেরকে অন্য কাজে আমরা দেবো কিন্তু সেই জায়গায় যিনি এত লোককে নিয়ে চলতে পারবেন এরকম কার্যকর্তা আমরা দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি বা নতুন লোককে এক্সপেরিমেন্ট করছি যে পারে দ্বিতীয় হচ্ছে যে বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে বহু কার্যকর্তা সেভাবে গতিবিধি আমরা দেখতে পাইনি বা হিম্মত দেখাতে পারেননি সেই কারণে ভালো রেজাল্ট হয়নি সেখানে আরো যোগ্য লোককে যেটা আনা যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা চলছে সব রকমেরই খবর আছে কেউ কেউ কাজ করেনি কেউ ইচ্ছা করেনি কেউ হাত মিলিয়েছে অন্যের সঙ্গে এ সমস্ত হিসাব জেনে এতদিন ধরে চিন্তা ভাবনা করছে এবারে ডিসিশন নিচ্ছি ভাঙা ভাঙি করতে হয় না পরিস্থিতির কারণে ভাঙে আমরা কাউকে ভাঙি না কোনো পার্টিকে হ্যাঁ যোগ্য নেতৃত্ব কেউ এলে তাকে যোগ্যতা সম্মান দিয়ে আমরা কাজ দিই টিএমসি যেটা করতে গেছিল আজকে সেই দোষটা তাদের মধ্যে থাকে টিএমসি আজকে ভাঙতে বসেছে কেউ কাউকে সামলাতে পারছে না এত খুনো খুনি যেটা এর আগে পশ্চিমবাংলার পার্টির মধ্যে কোনোদিন হয়নি আর তাই বাংলার একটা রায় সামাজিকভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে সেজন্য আমরা কোনো পার্টিকে ভাঙতে যাচ্ছি না বিজেপি কারো কাছে গিয়ে দেখা করেন আপনি আসুন বরঞ্চ মাঝে মধ্যে আমাদের মনে হতো যে হ্যাঁ ওই অন্য দলের থেকে বড় নেতারা এলে আমাদের বোধহয় লাভ হবে কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে বড় নেতাদের দরকার নেই সাধারণ কর্মীরাই আমাদের সম্পদ তারাই পরিবর্তন করেন এবং তাদের ব্যাপক সংখ্যায় যোগদান বিজেপিতে শুরু হয়েছে।